গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস হ্যাপি টিউসডে আজকে মঙ্গলবার তোমরা জানো আমরা রবিবার সানডে থেকে আমাদের ক্লাস শুরু করেছিলাম তাহলে প্রথম ক্লাসটা আমাদের হয়েছিল সানডেতে গতকাল গতকাল কি ছিল গতকাল ছিল মানডে তাহলে গতকাল ছিল সোমবার আর আজকে টিউসডে মানে মঙ্গলবার তাহলে পরপর তিন দিন আমাদের ক্লাসটা চলছে কবে কবে সানডে মানডে টিউসডে তিন দিন আমরা ক্লাস করেছি আর আজকে এই টিউসডেতে আমরা কি ক্লাস করব, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে আজকে আমরা যে ক্লাসটা করব, সেটাও খুব মজার জিনিস আমরা কি করব আগে দেখব কিন্তু প্রথমে তোমরা যদি একটু ভালো করে দেখো ও তার মধ্যে আরেকটা কথা তোমাদের বলে নিই আজকে সকালেই তোমাদেরকে আমি একটা ছবি পাঠিয়েছি তোমরা কি দেখেছো সবাই ছবিটা ওটা তো তোমাদের বই আছে ওয়ান টোয়েন্টি এইট পাতায় এই যে এই ছবিটা তো তোমাদেরকে আমি তো বলেছি যে এই ছবিটা তোমরা ভালো করে রং করবে রং করে ও দ্য বাই আগের ক্লাসে আমরা অনেকগুলো রং শিখেছি না আগের ক্লাসে আমরা রেইনবোর সাতটা কালার শিখেছি সাতটা ডিফারেন্ট কালার তোমরা রেইনবোর ওই কালারগুলো ওই সাতটা কালার দিয়েই এখানে এটাকে রঙ করবে আর তার সঙ্গে যদি পারো চেষ্টা করবে তো এরকম একটা ফুলের তোড়া বানানোর এটাকে তো বলা হয় ফুলের তোড়া তো তোমরা চেষ্টা করবে যদি পারো এরকম একটা ফুলের তোড়া বানাতে আচ্ছা ধরো আমরা এখন এই যে ক্লাসটা করব, এই ক্লাসটা আসলে কয়েকটা ছবি দিয়ে আমরা শুরু করব। এই ছবিটা তো তোমাদের সবার চেনা তোমরা সবাই জানো এই ছবিটা এই ছবিটাই কি আছে এই ছবিটাতে রয়েছে বেশ কিছু পাখি হ্যাঁ পাখিগুলো এক জায়গায় বসে খাচ্ছে ধান ছড়িয়ে দিলে দেখেছো না তোমাদেরও উঠোনে কত পাখি আসে এসে পাখিগুলো খায় তারপর হঠাৎ করে তুমি যদি ওই পাখিগুলোর একটু কাছে চলে যাও যেই একটু এগোবে দেখবে বেশ কিছু পাখি উড়ে চলে যাবে আর কিছু পাখি তারা কিন্তু বসে থাকবে আর একটু কাছে গেলে আরও কিছু পাখি উড়ে যাবে তাহলে ধরো এই যে এখানে তোমাদের বাড়ির উঠোনে তোমরা ধান ছড়িয়ে দিয়েছ আর কিছু পাখি এসে বসে ধানগুলো খাচ্ছে আচ্ছা এসো তো আমরা সবাই মিলে একবার একটুখানি গুনে দেখে নিই যে আমাদের এখানে মোট কতগুলো পাখি রয়েছে দেখো আমরা এক দুই করে পাখিগুলোকে গুনব তাহলে প্রথম আমাদের এখানে রয়েছে যে পাখিগুলো সেগুলোকে আমরা গুনতে শুরু করি এই দেখো এখানে প্রথম পাখিটা রয়েছে এক তারপরে যে পাখিটা সেই পাখিটাকে আমরা দাগ দিয়ে নিই তারপরে এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কটা পাখি রয়েছে এখানে দেখো সাতটা পাখি রয়েছে এই যে তোমাদের এখানেও লেখা আছে সাতটা পাখি ছিল তাহলে মোট সাতটা পাখি তোমাদের উঠোনে বসে বসে ধান খাচ্ছিল এবার তুমি দেখলে তাই তো ধানটা অনেক কমে গেছে এতগুলো পাখি তাহলে যাই গিয়ে বরং আমি আরো কিছু ধান ছড়িয়ে দিই তাহলে পাখিগুলো আরো বেশি করে ধান খেতে পারবে এই বলে তুমি যেই না ধানটা নিয়ে একটু এগিয়েছো অমনি কয়েকটা পাখি উড়ে চলে গেল যদিও তখন কয়েকটা পাখি বসে খাচ্ছে আচ্ছা চলো আমরা একবার দেখে নিই কটা পাখি উড়ে গেল এই যে এখানে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পাখি উড়ে গেছে তাহলে চলো আমরা একবার গুনে নিই কটা পাখি উড়ে গেছে একটা দুটো তিনটে তাহলে কটা পাখি উড়ে গেছে তিনটে পাখি উড়ে গেল ছিল সাতটা পাখি উড়ে চলে গেল তিনটে পাখি তাহলে তিনটে পাখি তো উড়ে গেল বাকি তো বেশ কয়েকটা পাখি এখনো বসে আছে তারা এখনো ধান খাচ্ছে চলো আমরা একবার গুনে দেখি কটা পাখি বসে এখনো ধান খাচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে এখন বসে ধান খাচ্ছে কটা পাখি এখন বসে ধান খাচ্ছে চারটে পাখি তাহলে দেখো এখানে এই যে লিখেছে রইল পাখি চারটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখানে সাতটা পাখি ছিল এই সাতটা পাখির মধ্যে থেকে তিনটি পাখি উড়ে চলে গেল তাহলে সাতটা থেকে তিনটে চলে গেছে ধরো আমার হাতে এখন পাঁচটা আঙুল দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা আঙুলের মধ্যে থেকে আমি এক একটা দুটো তিনটে আঙুল বন্ধ করে দিলাম তাহলে এখন কটা থাকলো একটা দুটো তাহলে চলে গেলে কি হয় কমে যায় সাতটা পাখি ছিল তোমরা তো জানো যে সাত সংখ্যাটা অবশ্যই চার সংখ্যাটার থেকে বড় তাহলে যখনই চলে যায় তখন কমে যায় কতগুলো কমে গেল আর কমে গিয়ে কটা হলো সেটাই আমরা আমাদের এই হিসাবটাই দেখতে পেলাম এরপরে তোমাদের বইয়ে আরও কিছু ছবি দেওয়া আছে চলো আমরা প্রথমে দেখে নিই তোমাদের বইয়ে আর কী কী ছবি দেওয়া রয়েছে এই দেখো এখানে আরেকটা গল্প তোমাদের জন্য দেওয়া রয়েছে এই যে গল্পটা এই গল্পটা কি তোমরা নিজেরা একবার ভালো করে ভাবতে চেষ্টা করো তারপরে আমি তোমাদের গল্পটা বরং বলবো ছবিটা ভালো করে মন দিয়ে দেখো খুব ভালো করে মন দিয়ে ছবিটা দেখো তোমরা দেখতে পাবে এই ছবিটিতে একজন লোক সে মাথায় মাছ নিয়ে যাচ্ছে যে মাছ নিয়ে যায় মাছ ধরে মাছ বিক্রি করে তাদেরকে আমরা কি বলি বলো তো দেখি তাদেরকে আমরা কি বলি ঠিক বলেছো তাদেরকে আমরা বলি জেলে তাহলে একজন জেলে সে মাথায় করে মাছ নিয়ে যাচ্ছিল আর এই মাছ নিয়ে যখন সে যাচ্ছিল তখন হঠাৎ করেই একটা কাক কি করেছে তার এই ঝাঁকা থেকে মাছ নিয়ে চলে গেছে সে জানতেও পারেনি যে কাকে মাছ নিয়ে চলে গেছে তাহলে আমরা যখন ওই জেলে তার মাথা থেকে ঝাঁকাটা নামাবে তখন কি দেখব তখন দেখব তার ঝাঁকাতে মাছ কমে গেছে কতগুলো মাছ কমলো আর কটা মাছ রইল সেটা আমাদের এই ছবি থেকে খুঁজে বার করতে হবে এসো প্রথমে আমরা গুনে দেখি জেলের ঝাঁকায় কতগুলো মাছ ছিল কতগুলো মাছ নিয়ে জেলে বেরিয়েছিল দেখো এই ছোট্ট একটা মাছ এখানে দেখা যাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে জেলের মাথায় মাছ ছিল কটা মাছ ছিল আটটা দেখো তোমাদের এখানে লেখা আছে হোপের ভিতর ঠিক মতো লিখি তাহলে চলো আগে আমরা লিখে ফেলি এই দেখো বলেছে ড্যাশটি মাছ ছিল এখানটা ফাঁকা আছে তাহলে এখানে কত বসাবো আমরা আমরা গুনে দেখে নিয়েছি জেলের ঝুড়িতে মাছ ছিল আটটা তাহলে আমরা এখানে লিখব আটটা মাছ ছিল আচ্ছা এরপরে তোমরা চলে এসো এই ছবিটাতে কাক মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে কটা মাছ কাক নিয়েছে দেখতে পেয়েছো কাকের মুখে একটাই মাছ ধরবে মাছগুলো বেশ বড় বড় মাছ তো তাহলে কাক একটাই মাছ নিয়ে উড়ে পালিয়েছে তাহলে এখানে দেখো লেখা আছে তা এই রটা হবে না এই রটা বাদ দিয়ে দেবে তা মাছ কাক নিল তাহলে কটা মাছ কাক নিল কাক নিয়েছে একটা মাছ তাহলে আমাদের এখানে লিখতে হবে এক তাহলে আটটা মাছ ছিল একটা মাছ কাক নিল রইল বাকি কটা মাছ আচ্ছা এখান থেকেই তো একটা মাছ নিয়ে কাক পালিয়ে গেছে তাহলে এখানে যে কটা মাছ রয়েছে সেই কটা মাছ যদি আমরা গুনি তাহলেই পেয়ে যাব কতগুলো মাছ ছিল এসো একবার গুনে নিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে আছে সাতটা মাছ আটটা মাছ ছিল একটা মাছ কাকে নিয়ে গেল বাকি রইল সাতটা এই যে রইল বাকি সাতটা মাছ দেখো গল্পটা এবার আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তাহলে একটা গল্প পড়তে গেলে তোমাদের এই যে গল্পগুলো দেওয়া আছে তোমাদের পড়ার বই আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো উনতিরিশ পাতাতে সেইখানে গল্পগুলো পড়তে গেলে একটু গুনে নিতে হবে গুনে নিয়ে সেই সংখ্যাগুলো এই ফাঁকা বক্সগুলোয় লিখে দেবে তাহলেই একটা গল্প তৈরি হয়ে যাবে দেখো এখানে যেমন গল্পটা আটটা মাছ ছিল একটা মাছ কাক নিল রইল বাকি সাতটা মাছ তাহলে আমরা আরেকটা গল্প এখানে শুনে নিয়েছি এরপরে তোমাদের আরও কিন্তু এরকম গল্প রয়েছে সেই গল্পগুলো তোমাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদেরই গল্পগুলো কিন্তু নিজেদের এবার তৈরি করতে হবে আমরা দুটো গল্পের কথা বলেছি এই দেখো এখানে আবার একটা গল্প রয়েছে গাছের ডালে পাখি বসে আছে কিছু পাখি উড়ে গেছে কতগুলো পাখি আছে তাহলে এটা তোমাদের তৈরি করতে হবে নিজেদের এটা তোমাদের কাজ থাকবে আর এই কাজটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের নিজেদেরই করতে হবে হ্যাঁ কাউকে বলবে না কারোর কাছে হেল্প নেবে না নিজেদের কাজ নিজেরাই করবে তারপরে দেখো আরেকটা গল্প আছে এখন তো গাছে অনেক আম যদিও এবছর এখনো ঝড় হয়নি ঝড় হলেই গাছ থেকে ধূপ ধাপ আম পড়ে তোমাদের স্কুলেরও তো বাগানে আম গাছ আছে মনে আছে এই কদিন আগেও তোমরা কিরকম গাছ থেকে আম পড়লেই ছুটছিলে আম কোড়াতে তো এখানে সেরকম গাছে কয়েকটা আম আছে আর কয়েকটা আম মাটিতে পড়ে গেছে আর তোমাদেরই একটা বন্ধু সে গিয়ে আমগুলো কুড়াতে লেগেছে এরপরে তোমাদেরকে বলতে হবে ঠিক করে কতগুলো আম এখন গাছে রয়েছে তাহলে এটা আরেকটা গল্প তোমরা এই গল্পটা করবে এইভাবে তোমরা এই বাকি দুটো গল্প তৈরি করে নিয়ে আমাকে পাঠাবে আমি দেখবো কীরকম হয়েছে তোমাদের গল্পটা তাহলে আমাদের আজকের যে পড়া সেটা এই পর্যন্তই থাকবে আমরা আবার খুব তাড়াতাড়ি এর পরের পাতাটার পড়া শুরু করব।